रेडी। नमस्कार। प्राणारामेर माध्यमे सम्प्रचारित भारत कथार ग्रंथि मोचने पंचाशत्तम अर्थात पंचाशतम पर्वे आपनादे प्रत्येक के जानाय सादर सम्भाषण। महाश्रद्धेय महामती अनंतलालेर अनुग्रहे आम्रा एशे पौंछेछि पंचाशतम पर्वे। এই পর্বের সম্প্রচারণের একনিষ্ঠ দায়িত্বে আছেন প্রাণারামের সকল নিবেদিত সদস্য সদস্যরা। এদের সাথে এই সম্প্রচারকে প্রতিদিন বিষম অতিমারির মধ্যে যারা নিজেদের হৃদয়খানি সর্বার্থে আমার কাছে উন্মুক্ত করে রেখেছেন শ্রদ্ধেয় ভারতী তিলক মা এবং ছেলে এবং সর্বোপরি আপনারা আমার ধৈর্যশীল শ্রোতৃবৃন্দ, সবার জীবনে পরম গুরু ব্যাসের সকরুণ আশীষ ধারা বর্ষার সজল ধারার মতোই বর্ষিত হোক এই কামনাই করি। ভারতবর্ষের সনাতন শিক্ষা ব্যবস্থা আবর্তিত হয় গুরু পরম্পরায়। গুরুকে কেন্দ্র করে শিষ্যরা নিজেদের জীবন গড়ে তোলেন। সারা বছর গুরুকে কাছে না পেলেও সন্ন্যাসী পরিব্রাজক সম্প্রদায় বর্ষার সময় চার মাস প্রত্যক্ষভাবে গুরুর তত্ত্বাবধানে নিজেদের নিবিড় অনুশীলনে নিরত থাকেন। আজও এই অনুশীলন শুরু হয় সকল গুরুর শিরোমূর্ধায় অধিষ্ঠিত পরম গুরু জ্যোতিরাদিত্য ব্যাসদেবকে স্মরণ করে ব্যাস পূর্ণিমার দিন হতে। তস্মৈ ব্যাসায় সর্ব দেবস্বরূপায় প্রণমম্মহম্। দক্ষিণাস্বরূপ গুরুর পায়ে মহারাজ দ্রুপদকে মন্ত্রী আমত্য সহ নিবেদন করলেন ফাল্গুনী অর্জুন। নিঃস্ব দ্রুপদ বিধ্বস্ত দ্রুপদ এখন দ্রোণের করুণার প্রার্থী। দ্রোণাচার্য বঙ্কিম দৃষ্টি হেনে বললেন বহু বছর ধরে জমে থাকা অপমানের বাষ্পীভূত কণ্ঠস্বরে বড় নির্মম শোনাল দ্রোণের কণ্ঠস্বর। বললেন, আজ তোমার রাজ্য বিধ্বস্ত, রাজধানী আমার অধিকারে, তোমার বেঁচে থাকাটাও আমার ইচ্ছের অধীন। সুতরাং এখন বলো, তুমি আমার কাছে মিত্রতা কামনা করো কি করো না? একটু বাঁকা হাসি হেসে দ্রোণ আবার বললেন, এবমুক্ত অপ্রহস্যন্যং কিঞ্চিত পুনরাব্রবীত, প্রাণের ভয় করো না, আমরা ক্ষমাশীল ব্রাহ্মণ ছোটবেলায় গুরুর আশ্রমে একসঙ্গে দিন কাটিয়েছি, খেলা করেছি, সুতরাং তোমার উপর আমার স্নেহ ভালোবাসা কম নেই। দ্রুপদের আগের বলা সেই অপমান সূচক কথাগুলোই যেন স্মরণ করিয়ে দিলেন দ্রোণ। দ্রুপদ বলেছিলেন, সমানে সমানে বন্ধুত্ব হয়, বন্ধুত্ব হয় রাজায় রাজায়, কিন্তু দ্রুপদ এখন নিঃস্ব ভিখারি, অন্যদিকে দ্রোণ দ্রুপদের গোটা পাঞ্চাল রাজ্যের অধীশ্বর, তাহলে সমানে সমানে বন্ধুত্ব হবে কি করে? সেই অপমানের জ্বালায় যেন নুনের ছিটে দিয়েই দ্রোণ বললেন, তুমি বলেছিলে রাজা কি লনরজ্ঞ সখা ভবিতুম অহর্তি, রাজা ছাড়া যখন রাজার বন্ধুত্ব হতে পারে না, তাহলে তোমার সাথে আমার বন্ধুত্ব হবে কি করে? যাই হোক, এককালে তুমি আমার বন্ধু ছিলে, তাই অর্ধেক রাজ্য তোমায় ফিরিয়ে দিচ্ছি। রাজ সার্ধ মহাপ্লোহি, তোমাকে দক্ষিণ পঞ্চাল ফিরিয়ে দিলাম, আর উত্তর পঞ্চাল আমার অধিকারে রইল। নিরুপায় দ্রুপদ দ্রোণের কথা মানতে বাধ্য। অন্তরে যাই থাক মুখে বললেন, আপনি মহান, আপনি আমাকে করুণা করেছেন,
আমার সঙ্গে চির আপনার সঙ্গে আমায় চিরস্থায়ী মিত্রতাই কামনা করি। তত্ত্বশ্চ প্রতিম ইচ্ছামি শাশ্বত। দ্রুপদ পেলেন দক্ষিণ পঞ্চাল, দ্রোণ নিজের জন্যে রাখলেন উত্তর পঞ্চাল। উত্তর পঞ্চাল যার রাজধানী অহিচ্ছত্র, আর দক্ষিণ পঞ্চাল যার রাজধানী কপিল। অহিচ্ছত্র হল বর্তমান উত্তরপ্রদেশের রামনগর, আর কপিল হল বুদায়ুন ও ফরখাহতাবাদে সংলগ্ন অঞ্চল। দ্রোণাচার্যের দয়ায় অর্ধেক রাজ্য পেয়ে ধ্রুপদের মনে কোনো সুখ রইল না। তিনি এমন একটি পুত্র লাভের ইচ্ছা করলেন যে পুত্র দ্রোণকে উচিত শিক্ষা দেবে। এই পুত্রেষ্টি যজ্ঞের জন্য তো একজন উপযুক্ত ঋত্বিক ব্রাহ্মণের প্রয়োজন। অনেক সন্ধান করে ধ্রুপদ খোঁজ পেলেন জাজ এবং উপজাজ নামে দুজন ব্রহ্মিষ্ট ঋষি ভাইদের। ধ্রুপদ কনিষ্ঠ ভাই উপজাজের শরণাপন্ন হলেন। বললেন, আপনি যা চান ধন সম্পদ গরু সব দেব। দ্রোণবধের উপযুক্ত সন্তান লাভের উদ্দেশ্যে আপনি আমার যজ্ঞের পৌরোহিত্য গ্রহণ করুন, পৌরোহিত্য স্বীকার করুন। ব্রহ্মর্ষি উপজাজ ধ্রুপদের প্রস্তাবে রাজি হলেন না। অর্থ সম্পদ নিয়ে কাউকে বধ করার উদ্দেশ্য সাধন এ এক ঘৃণ্য কর্ম বলেই তার মনে হল। তিনি সটান না বলে দিলেন। ধ্রুপদ কিন্তু ছাড়ার পাত্র নয়। দীর্ঘদিন তার সেবা করে যেতে লাগলেন। উপজাজও কিন্তু রাজি হলেন না। অনেক পীড়াপিড়ির পর তিনি ধ্রুপদকে নিজের দাদা জাজের কাছে পাঠিয়ে দিলেন। আর সত্যি কথা, উপজাজ রাজি না হলেও জাজ কিন্তু ধন সম্পত্তির লোভে মহারাজ ধ্রুপদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। তারপর ঘটনা কি ঘটল সে কথায় আমরা পরে আসব। এখানে আমাদের কিছু নিবেদন আছে, সেইটি আগে সেরে নি। দেখুন, সেকালের বিচারে দ্রোণের টাকা পয়সার লোভ ছিল, ক্ষমতার লোভ ছিল। তার জন্য তিনি স্বভাবচ্যুত হয়েছিলেন, সমাজচ্যুত হয়েছিলেন। এখানে দেখলাম ব্রহ্মবিদ দুই ভাইকে, জাজ এবং উপজাজ। ছোট ভাই উপজাজ তিনি নির্লোভ, দুজনেই ব্রহ্মবিদ, দুজনেই ব্রহ্মষ্ট, কিন্তু ছোট ভাই উপজাজ তিনি নির্লোভ। বড়জন ব্রহ্মষ্ট হয়েও, ব্রহ্মর্ষি হয়েও তিনি কিন্তু অর্থলোভী। তাহলে ব্রহ্মর্ষি হন বা সাধারণ ব্রাহ্মণই হন, মানুষের লোভ বিকার যাবে কোথায়? এটা যে কারো মধ্যে থাকবে না, মহাভারত কিন্তু এমন কথা বলে না। এখানে স্বধর্ম কথাটির ওপর মহাভারতের সমাজ খুব জোর দিয়েছে। স্বধর্ম ত্যাগ করো না কথাটি একেবারে বেদবাক্যের মতো উচ্চারিত হচ্ছে। শুধু তাই নয়, রাজার প্রধান দায়িত্বের অন্যতমটি হলো তার রাজ্যে সবাই যে যার বর্ণচিত কাজকর্ম করছে কিনা সেটা দেখা। যেমন ব্রাহ্মণ, তিনি যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা করে চলেছেন কিনা। ক্ষত্রিয় পুরুষেরা প্রজাপালন রাষ্ট্রপালন ইত্যাদি কর্ম ঠিকঠাক করছেন কিনা। বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করছেন তো? আর শূদ্র জনজাতিরা, তারা শ্রমদান করছেন কিনা, সেসব দেখাই রাজার দায়িত্ব। সবাই যেন নিজের কাজটি সঠিকভাবে করে সেটা দেখা এবং সেই কাজে যুক্ত থাকা নিয়ে সে সময় শাস্ত্রকারদের বিশাল ভাবনা আমরা লক্ষ্য করতে পারি। এই বর্ণবৃত্তি নিয়ে প্রাচীন সমাজকে আজকাল আমরা অনেক সমালোচনা করি, কিন্তু ভেবে দেখেছেন কি, এ সময়ও অতি গণতান্ত্রিক সরকারও বারবার আবেদন নিবেদন করে চলেছেন, আপনারা আপনাদের কাজটা অন্তত ঠিকভাবে করে চলুন, যদি কোনো দাবি থাকে, অনুযোগ থাকে, তবে তার সমাধান হবে আলোচনার মাধ্যমে, কিন্তু প্লিজ কর্ম ত্যাগ করবেন না। কেন বলছেন গণতান্ত্রিক সরকার?
বা বলতে তারা কেন বাধ্য হচ্ছেন? কারণ আমরা কেউই আমাদের নিজেদের কাজটি করছি না। শিক্ষক শ্রেণীদের দেখুন, পড়াশুনোর চেয়ে হয় তারা রাজনীতি নয় ব্যক্তিগত অর্থনীতি অর্থাৎ আলাদা করে ছেলে পড়ানোর কাজে ব্যস্ত, ছাত্ররাও পড়াশুনোর চেয়ে রাজনীতি এবং শিক্ষকদের ঘুরিয়ে অর্থ দিয়ে কম পরিশ্রমে পরীক্ষার বৈতরণী পার হতে চায়। সব শ্রেণীতে, সব বৃত্তিতেই, সব পেশাতে আমরা এই ছবি দেখতে পাই। আমরা নিজেদের কাজটা নিজেরা কিন্তু করতে চাই না, অথচ বেতনটি চাই, পারিশ্রমিকটি চাই, নিজেদের অর্থটি, নিজেদের পয়সাটি নিজেরা কিন্তু 16 আনার জায়গায় 18 আনা চাই, অথচ নিজেদের দায়িত্ব, নিজেদের কাজ সেটা আমরা কিছুতেই পালন করব না। কাজ না করে বরং সঙ্ঘ শক্তির জোরে দাবি আদায় তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। এইভাবে সরকারও তার দায় অস্বীকার করে চলে, সে যেখানে নিজের স্বার্থটি পূরণ হবে, নিজের তালুক ফুলে ফেঁপে উঠবে, সেই কর্মেই রাজশক্তি নিয়োজিত, প্রজাহিতের চেয়ে, রাষ্ট্রহিতের চেয়ে ব্যক্তিগত এবং দলের মঙ্গল সাধনই রাষ্ট্রযন্ত্রের এখন মূল দর্শন হয়ে দাঁড়িয়েছে। যতই স্বধর্ম বা বৃত্তিকর্মের উপর যে জোর দেওয়া হোক না কেন, আধুনিক যুগে যেমন প্রতিক্রিয়াশীল কায়েমি স্বার্থের জোরে সমাজতন্ত্র সঠিক অর্থে সমাজতন্ত্র বা গণতন্ত্র সঠিক অর্থে যেমন টেকে নি বা টিকছে না, তেমনি সেকালেও বৃত্তি প্রথার মূল উদ্দেশ্যটি এই কারণেই নষ্ট হয়েছে। যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা যে সমাজের জন্য নির্দিষ্ট ছিল, বুদ্ধিজীবিতা যাদের কাজ হতে কাম্য ছিল, সেই ব্রাহ্মণ সমাজ নিজের স্বধর্ম এবং স্বকর্ম ত্যাগ করে হয় বৈশ্যবৃত্তি নয়তো রাজার চাটুকার বৃত্তিতে হাত পাকাতে আরম্ভ করেছে। দ্রোণ তার এক উদাহরণ মাত্র। আরেকটা কথা বলি, স্বার্থহীনতা অর্থাৎ ব্যক্তিগত স্বার্থ না দেখে রাষ্ট্রহিতের চিন্তাই রাজার মুখ্য কর্তব্য বলে বিবেচিত হতো। একজন ভালো রাজা মানেই তিনি কতখানি স্বার্থহীন এ কথাই প্রথমে আসবে। এ কথা তো এখনকার গণতন্ত্র সম্পর্কেও সমানভাবে প্রযোজ্য। আসলে স্বার্থহীনতার মাত্রাবোধ সেকালেও নষ্ট হয়েছিল, আধুনিককালেও তা ভীষণভাবেই নষ্ট হয়েই চলেছে। যদি আমরা মহাকবির রচনার প্রতি একটু সহৃদয় হই, একটু ধৈর্যশীল হই, নিরপেক্ষ হই, তবে দেখব এবং বিশেষভাবেই লক্ষ্য করব, মহাভারতে যে ছবি, যে জীবনের ছবি দেখি তা একটি চলমান সজীব সময়ের ছবি, একটি চলমান সজীব সময়ের ছবি। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, এটা সত্য। সেখানে ভণ্ডামি, মিথ্যাচার, ধূর্তামি, কপটতা সব রয়েছে। মহাভারত কোনোটিকে এড়িয়ে যায় না, ঢেকে রাখে না, অস্বীকারও করে না, তবে সেটাই যে একমাত্র সত্য, পালনীয় এবং সেটাই যে উচিত, মহাভারত সে কথাও বলে না। জীবনে ন্যায়ের পাশাপাশি অন্যায় ব্যবহার, ছলনা, অন্যায়ের আশ্রয়, মিথ্যাচারের প্রাসঙ্গিকতাকে মহাভারত ঢেকে রাখে না, এর প্রাসঙ্গিকতাকে মহাভারত আড়াল করে না, কিন্তু তা বলে অন্যায়কারীকে, ছলনাকারীকে, মিথ্যাবাদীকে মহাভারত ক্ষমাও করে না। দেখে সেখানে শ্রীকৃষ্ণও ছাড় পাননি, যুধিষ্ঠিরও বাদ পড়েনি। আর ঠিক এই জন্যই মুনি ঋষিদের জীবনে তপস্যা নিষ্ঠাকে যেমন মহু মান্যতা দিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে, তেমনি তাদের জীবনে ছোট বড় স্খলন পতনকেও আড়াল করা হয়নি। ব্যাসদেব কখনই একথা বলেননি, বড় মানুষ বলে, ঋষি বলে, মুনি বলে এদের সব আচরণকে তিনি কখনোই সমর্থন করেননি।
মানুষের মধ্যে যে দ্বৈতাচার আছে তাকে ব্যাসদেব অস্বীকার করেন না, বরং জীবনের ক্ষেত্রে জীবনের প্রয়োজনে এই দ্বিচারিতা মিথ্যাচার ছলনা অনৈতিকাকে তিনি বিবেচনা করেছে মহাভারত বিবেচনা করেছে, বিশ্লেষণ করেছে, এবং সেখান হতে মানুষের নৈতিক প্রতিষ্ঠাকেও ভীষণ বড় করে তুলে ধরেছেন। সেই সমস্ত অন্ধকার জায়গায় মহাভারত ব্যাস হৃদয়ের আলোটিকে নিক্ষেপ করেছেন। এই সাথে মহাভারত প্রত্যেক কাজকে, প্রতিটি আচারকে ভীষণভাবে বিশ্লেষণ করেছে। প্রতিটি কাজ যে ধরনেরই হোক না কেন, সেই কাজের ফলটিকে সবিশেষ গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করেছে মহাভারত। কাজটির মধ্যে যে ত্রুটি আছে, যে দোষ আছে, সেটি বেশি বিচার্য নাকি কাজটির মাধ্যমে ভবিষ্যতে যে পরিণতি ঘটবে, যে ফল ফলবে, তা ভবিষ্যতের সমাজের পক্ষে, জনমানুষের পক্ষে বেশি হিতকারী হবে, এইটি মহাভারত বিশেষ করে বিচার করেছে। যদি দ্বিতীয়টি হয়, অর্থাৎ বর্তমানের পক্ষে অনুচিত হলেও এর প্রভাব অধিক ফলদায়ী, তবে সেই কাজটিকে মান্যতা দিতে মহাভারত দ্বিধা করেননি। যে কাজটি এখন আমাদের কাছে অনৈতিক বা ভুল বা অন্যায় বলে মনে হয়েছে, কিন্তু তার দ্বারা ভবিষ্যতে বিপুল হিতের সম্ভাবনা, এক বিশাল অভ্যুদয়ের সম্ভাবনা, মহাভারত সেই কাজটিকে কিন্তু যথেষ্ট গুরুত্ব এবং মান্যতা দিয়ে তুলে ধরেছে। আমার কাছে প্রশ্ন এসেছে, প্রশ্ন করেছেন, ভারত কথা বারবার তপস্যার কথা বলা হয়েছে, এই তপস্যা শব্দটির তাৎপর্য কি? উত্তম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, ভারত কথায় যে বারবার যে আমরা তপস্যার কথা বলেছি, এই তপস্যা শব্দটির তাৎপর্য কি? সহজ করে এবং ছোট করেই জানাই, ব্যাসদেব মহাভারতে তপস্যা বলতে সত্য, ঋজুতা, অসুয়হীনতা, অহিংসা, দয়া এবং দান, এগুলির পালন এবং বিবর্ধনকেই মানব জীবনের তপস্যা বলে বুঝিয়েছেন। তিনি বারবার বলেছেন, তপসা হি পরং নাস্তি, তপসা বিন্দতে মহৎ, অর্থাৎ ওই গুণগুলি সাধন করেই জীবনে যা পাওয়া যায় তাই হচ্ছে মহৎ পাওয়া। এই অন্যায়ভাবে যথেচ্ছাচারে ধন আহরণ ব্যাসদেব সমর্থন ছিল না। এই তপস্যায় যিনি ব্রতী, তিনি সুখ এবং দুঃখ দুয়ের অনিত্যতাকে উপলব্ধি করতে পারেন, আর পারেন বলেই সিংহাসন লাভে এবং সিংহাসন ত্যাগে, সিংহাসন লাভে এবং সিংহাসন ত্যাগে তিনি দুই সময়েই সমান স্থিত থাকেন। তপস্যার বিচারে ব্যাসদেব কিন্তু ভীষণ বাস্তববাদী। প্রত্যেককেই নিজের কাজ কিন্তু করে যেতেই হবে, পরিণামে তার ফল আসবেই, সেই ফলটি সাময়িকভাবে অধিকার করে, তবে তা থেকে পরিণাম যদি করে থাকি, সেই ফলটির জন্য তপস্যা না করে যদি সেটিকেই আমরা এখনই আঁকড়ে ধরে থাকতে চাই, তবে তা পরিণামে দুঃখই দেবে, জ্বালা দেবে, ভোগ সুখে শান্তি লাভ হবে না। তিনি যুধিষ্ঠিরকে বলেছিলেন, সাময়িক লাভে প্রমত্ত হয়ো না, মনে রাখবে ধর্মের অনুশাসনকে, কারোর ওপর পক্ষপাত করো না, তপস্যা, দান, ক্ষমা, সত্য, এই চারটি হলো ধর্মের মূল, আর জন্মে যেখানে ধর্ম সেখানেই জয়।